আমরা যতটুকু জানি, যতটুকু শুনেছি যে সুরঙ্গ মুভিটাতে অভিনয়ের জন্য ফার্স্ট চয়েস ছিলেন দিঘি, এবং একটা কন্ট্রোভার্সিও হয়েছিল এটা নিয়ে। দিঘি লাইভে এসে অনেক কিছু বলেছিলেন, রায়হান রাফিও সেটা রিপ্লাই দিয়েছিলেন তার পোস্টে, এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছিল। আমাদেরকে যদি একটু এটার পেছনের গল্পটা বলো, যে পেছনের গল্প বলবে যাদের নিয়ে এই এই আলোচনাটা, তো আমার বলা উচিত না, আর আমি খুব সহজে এটাকে বলতে পারি নো কমেন্টস, আমি স্কিপ করতে পারি, বাট আমি এটা করবো না। হয়তো আমাকে অন্যরা বলবে যে এই ধরনের কথার উত্তর দিও না বা কিছু, বাট আমি হ্যাঁ কিছু বলতে পারি, মানে অত কিছু আমি জানি না, তো অত কিছু জানতে চাইও না। পার্সোনালি হলো দিঘি, ঠিক ওর নামটা আমি কেন বলবো, কারণ ওকে নিয়ে ও ভালো বলতে পারবে, বা ওর ওর যারা আসলে আমি ওকে চিনি, ও ভালো কাজ করে, ও খুব মিষ্টি একটা মেয়ে। হ্যাঁ, এবং যদি তুমি ওইভাবে দেখো বয়সের দিক থেকেও ছোট হবে, সো অনেক আদরের। তো ওকে নিয়ে আমি যদি এখন বলতে যাই, তো অনেক কথা হয়তো শুনতে যদি ভালো না লাগে কোনো কারণে, ও কষ্ট পাক বা ওর আশেপাশের যারা কষ্ট পাক, এটা আমি চাই না। কিন্তু এমন অনেক হয়েছে যে ধরো ওর চাচা মামা খালা ফুপু আমাকে নিয়ে অনেক পাবলিকলি অনেক ধরনের কথা বলেছে, বিকজ অফ কেন যে মুভিতে আমি কাস্টিং। তো সেটা তাদের মন মানসিকতার প্রকাশ তারা করেছে। আমার কাছে দিঘি অনেক আদরের, আমার কাছে দিঘি অনেক ভালো একজন অ্যাক্টর, আমার কাছে ওর আব্বু অনেক সম্মানের, আমরা অনেক সম্মান করি তাকে। তো সে জায়গা থেকে আমি আসলে কোনো মন্তব্য করতে চাই না, কারণ আমি চাই না আমার কোনো মন্তব্যে সেটা হয়তো আমি বুঝবো না, বাট ওর কাছে হয়তো সামাও ভালো নাও লাগতে পারে। সেকেন্ড, তুমি যেটা বললো যে ফার্স্ট কাস্টিং ছিল, এটা কোথাও আসলে অফিসিয়ালি আনঅফিসিয়ালি অ্যানাউন্স হয়নি। সো আনটিল আনলেস এটা অফিসিয়ালি অ্যানাউন্সমেন্টে না যায়, তুমি কখনো কোনো কাস্টিংকে শিওর বলতে পারো না। আর দ্বিতীয়ত, যে আমার কাছে যে গল্পটা এসছে, আমি সে গল্পে কাজ করেছি, সেই গল্পের কাস্টিংয়ের দিকে ধরো আমাদের যে প্রোডাকশনটা থেকে সুরঙ্গ রিলিজ হচ্ছে, এটা অনেক বড় একটা হাউস, এটা চরকি এবং আলফাই, তো তারা এরকম না যে আসছি আচ্ছা কাস্টিং নিলাম যাকে ইচ্ছা আচ্ছা হয়ে গেল, এটা না। আচ্ছা, তুমি যেটা বলছো যে দিঘি প্রথমে আনঅফিসিয়ালি দিঘি প্রথমে একটা পছন্দ ছিল, কিন্তু দিঘি কেন সেটা আমি জানি না, ও আদৌ পছন্দ ছিল কিনা আমি জানি না। দিঘি নিজে বলেছে তার সে প্রথম পছন্দ ছিল কিন্তু তাকে বাদ দেওয়া হয়েছে। দিঘিকে কেন বাদ দেওয়া হয়েছে সেই প্রসঙ্গে আমরা না গিয়ে আমরা চলে আসি যে তোমাকে কেন নেওয়া হয়েছে এখানে। এখানে অনেকেই কিন্তু বলছে যে শোনা যাচ্ছে যে এরকম অনেক মানুষজন তো ফেসবুকে অনেক কথা বলে, এরকম শোনা যাচ্ছে যে রায়হান রাফির সাথে তোমার ঘনিষ্ঠতার কারণে দিঘিকে বাদ দিয়ে তোমাকে নেওয়া হয়েছে। তোমার কাছে কি মনে হয় তোমাকে কেন নেওয়া হয়েছে? এটা তো ধরো আমাকে কেন নেওয়া হয়েছে, এটা তো পরিচালক বলতে পারবে, প্রোডিউসার বলতে পারবে, এখন পর্যন্ত যখন ছবি রিলিজ হবে তখন দর্শক বলতে পারবে কেন নিয়েছে। কারণ হলো তখন দর্শক ছবিটা দেখবে, দেখে তখন সে ময়নাকে দেখবে, দেখে তখন সে বলতে পারবে যে আচ্ছা ময়না তাহলে তমা এই জন্য করেছে, বা এই কারণে তমার ময়না করা উচিত, বা এই সিদ্ধান্তটা রাইট। যদি ময়না আসলে ওয়ার্ক না করে তখন দর্শক বলবে যে না এটা ভুল ডিসিশন ছিল। তো বেটার, ও যেহেতু খুব ভালো ভালো কাজ করছে ওকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, হয়তো সুরঙ্গ থেকে অনেক বড় কিছুর ওর জন্য অপেক্ষা করছে, তখন হয়তো আমারও খুব আফসোস লাগবে, ইস আমি যদি এই কাজটা করতে পারতাম। তো এইটা নিয়ে কথা না বলাই বেটার।